হ্যালো বন্ধুরা, এই পিকচারটা দেখে ওটা শিলচরের মধ্যে কোন হোটেলের মধ্যে আছে, এত সুন্দর সাজানি বন্ধুরা, কইতে পারলে 100 টাকা। হ্যালো বন্ধুরা, শিলচর বিগ বাজার দেখতে পারছো, ওটা হলো বিগ বাজার। আর বিগ বাজারের বাম দিকেই তোমার রান্নাঘর, মানে একটা হোটেল আছে, ও হোটেলের মধ্যে আমরা আজকে খাইমু। ওই দেখো রান্নাঘর, মানে ওটার দাঁড়াই একদম বিগ বাজারের বাম দিকে, একদম ওয়েলকাম মানে রান্নাঘর। এটার মধ্যে গেলে পরে খাইলে পরে বহুত মজা লাগে। তো দেখলাম যে তোমরা দেখাইমু এখানে যে পরিবেশটা রান্নাঘরের, অত সাই পরিষ্কার, একটু গলির ভিতরে আছে কিন্তু খানিটা বহুত ভালো। মানে কেটে কেটে আইটেম দেয়, কেটে কেটে না, এটা আমি দেখাইমু। আর তোমরা আইলে পরে এমনি বুঝবাই, শিলচর বিগ বাজারের বাম দিকে রান্নাঘর হয়ে নাম আছে ওটা। ওই দেখো রান্নাঘর, ওয়েলকাম রান্নাঘর, ঠিক আছে বন্ধুরা, দেখতে পারছো, কোনো অসুবিধা নেই। এখানে আইলে পরে সব কিছু পাই পাই। কিতা কইতাম বন্ধুরা, এটার মধ্যে অনেক ঢুকমু, ঢোকার পরে ভাত খাইমু নিরামিষ, বহুত আইটেম দেয় ওটা লাগে আমি আইসি আছি। ভিতরটা অত ফাই পরিষ্কার, কিতা কইতাম দেখবাই। শুনে শিলচর রান্নাঘর পরিবেশটা কত সুন্দর, এখানে আইলে পিকচার উকচার উঠবাই, ফটো উটো উঠবাই, দেখতে আলাদা একটা পরিষ্কার। ওই দেখো আমার ওয়াইফ এখানে বইসা খানি, আমিও বলি ভাই সব কিছু ফাই পরিষ্কারভাবে তারা রাখে না নি দেখবাই। কিতা কইতাম, আমি এখন লে দুইবার আইছি, তো আবার পরে এখানে নিরামিষ খানি খাইমু আর কি। নিরামিষ খানি খাইলে দেখবো মানে কীরকম লাগে, তোমরা দেখাইবো রান্নাঘরের, মানে রান্নাঘর না নি রান্নাঘর হোটেলটার মধ্যে একবার আইলে বন্ধুরা তোমরা বুঝতে পারবো। ওই দেখো কিতা সুন্দর করিয়া দিছে তারা, প্লেন ভাত খাই মানে দেখায় তো নিরামিষ খানি, কত আইটেম, 1, 2, 3, 4, 5 ভাই। আইলে কিন্তু একবার আইয়া তোমরা খাইয়ে দিই ভাই, 105 টাকা দামের ভাই। ফের চুক্তি ভাত খাইবে কোনো অসুবিধা নাই শিলচর। আর কিতা কইতাম, আমার আর কিছু খাওয়ার নাই, তোমরা আইবাই। আর শিলচর মো ব্লগটাও তোমরা ফলো করবা, ঠিক আছে। ওই যে যার গিয়া তাইও মানে ব্লগ বানায়, ওটা লাগে মানে শিলচর মোটা মানে তোমরা ফলো করবা প্লিজ। আর আমারও কিন্তু তোমরা দেখবাই, ওই ওই যে দাদা, এরা মানে হোটেলের ভিতর ভাই একবার ঢুকলে পরে তোমরা বুঝবাই এত সুন্দর। কিতা কইতাম যে সাত বন্ধুরা, কিতা কইতাম বেতলা সাত শিলচর রান্না করে আইতে কিন্তু বিগ বাজারের বাম দিকে না আইলে বেতলা মিস করবা। ভিতরটা মানে তোমরা কিতা কই, ভিতর মানে মস্ত, মানে আবার করে মানে আলাদা একটা ফিলিংস আইব, সেই ফিলিংসটা তোমরা বাড়ির করে যেতে পারবে আইবা। খালি ইচ্ছা করবো আমি একটা হোটেল খুলে দিই বহুত দিকে, মানে দেখবা তোমরা। তো বন্ধুরা, আমি মনে মনে ভাবলাম যে একটা ফটো উঠি, বাপরে জায়গাটার মধ্যে যাওয়ার পরে নিজের নিজে যে হিরো হিরো বাপ আর মনের মধ্যে যে ফিলিংস, আর ভাই হোটেলের মধ্যে একবার আইবাই কিন্তু রান্নাঘর শিলচর আয়া দেখিয়ে যাবাই। ভিতরের মধ্যে ওই দেখ রায়নি কত সুন্দর, ইয়া মালিক, রান্নাঘরের পরিবেশটা অত সুন্দর। শিলচর রান্নাঘর নাম, হোটেলের নাম, বাও নাইস ফেভারিট। আর লেখার মধ্যে তো পুরা দেখতেই পার রায় বন্ধুরা, মানে কে জানি না আর্ট করছে, তাই নিলে ধন্যবাদ। মানে যদি ঘরের মধ্যে কেউ লাগে ভাই এরকম লেখা, তাহলে দেখলেও আলাদা একটা মানে ভালো লাগে। বন্ধুরা আমার পিছনে যে দেখতে পারা রান্নাঘর, আমরা বাতুত খাইলেছি শিলচর আইয়া, ঠিক আছে। তোমরা আইবাই কিন্তু রান্নাঘরের মধ্যে খাওয়ার পরে অত স্বাদ লাগছে, আমি খিতা কইতাম। ওই যে রান্নাঘরটা তোমরা আইবাই প্লিজ, মানে খিতা লাগে আমি কইতাম জানো নি। মানে এখানে যে পরিবেশটা রান্নাঘরের ভিতরে যে ফায় পরিষ্কার রাখছে সবটা তো আমি জানি না ভিডিওর মধ্যে উঠাইছি কি না, এরপরে আমি কইলাম একটু বিশ্বাস করিও। আইও শিলচর আইলে পরে বিগ বাজারের বাম দিকে রান্নাঘর একটা হোটেল আছে, এটার মধ্যে আইবা, আইলে পরে খাইলে পরে একদিন কইবা যে পরিমলের যে ব্লগের মধ্যে ভিডিও একটা ছাড়ছে, ও ভিডিওটা মিথ্যা কথা কইছে না সত্য কথা কইছে, আইলে পরে তোমরা বুঝবাই। থ্যাংক ইউ অল মাই ফ্রেন্ড, ভালো থাকো, সুখে থাকো।